জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল ফাঁসি কার্যকর করা হতে পারে আজ প্রস্তুত করা হয়েছে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে দশ সদস্যের দল এর আগে শুক্রবার সন্ধ্যায় কারাগারে মাজেদের সাথে শেষবারের মতো দেখা করেন তার পরিবারের সদস্যরা দীর্ঘ বাইশ বছর বিদেশে পালিয়ে থাকার পর গত সোমবার রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার হন তিনি একদিন পর বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তার মৃত্যু পরোয়ানা জারি করে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ওই দিনই মৃত্যু পরোয়ানা পরে শোনানোর পর সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান আব্দুল মাজেদ তবে সে আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ